আজকের রেসিপি সুজির স্টাফড ইডলি বল। খেতে যেমন ভালো আর বানানো ভীষণ সহজ। আপনারা দেখছেন টুয়ার রান্নাঘর। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন। একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি, 200 গ্রাম মতন হবে। দিয়ে দিলাম 1/4 টিস্পুন লবণ, 1/4 টিস্পুনের অর্ধেক অর্থাৎ 1 চিমটে খাবার সোডা। ভালো করে সব কিছু মিশিয়ে নেব। দিয়ে দেব 1/2 কাপ টক দই। ঘরে পাতা টক দই আমি এখানে ব্যবহার করছি। ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। সুজি যেহেতু প্রচুর জল টেনে নেবে, তাই ডোটা একটু নরম করেই তৈরি করতে হবে। রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়, আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। ফেসবুক থেকে দেখলে প্লিজ চ্যানেলটিকে ফলো করার অনুরোধ রইল। দইয়ের কাপটা ধুয়ে আমি 1 টেবিল স্পুন মতন জল এখানে অ্যাড করলাম। একটু নরম করে এটা মেখে নেব। ভালো করে মিশিয়ে চাপা দিয়ে 15 মিনিট রেখে দেব। মিডিয়াম সাইজের 3টে আলু সেদ্ধ করে তারপরে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিলে স্টাফিংটা খুব ভালো তৈরি হবে। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতন গাজর, 1 টেবিল স্পুন ক্যাপসিকাম কুচি আর 1টা ছোটো পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। 1টা চিজ কিউব নিয়েছি, এটাকেও আমি গ্রেট করে দিয়ে দেব। এটা অপশনাল, নাও দিতে পারেন, তবে এটা দিলে পরে খেতে ভীষণ ভালো হবে আর বাচ্চারাও খুব ভালো পছন্দ করবে। চিজের বদলে আপনারা পনিরও গ্রেট করে দিতে পারেন। এবার দিয়ে দেব ফ্লেভারের জন্য 1/2 চামচ অরিগ্যানো আর স্বাদ অনুযায়ী চিলি ফ্লেক্স। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। চিজের মধ্যে কিছুটা লবণ থাকে, তাই লবণটা বুঝে দিতে হবে। ভালো করে হাত দিয়ে মেখে নেব আর এটা থেকে ছোটো ছোটো বল তৈরি করে নিচ্ছি। 15 মিনিট পর সুজির ডোটা থেকেও আমি কয়েকটা বল কেটে নেব। তার আগে হাতে একটু তেল মাখিয়ে নেব। দিয়ে স্টাফিংয়ের বলের থেকে একটু বড় সাইজের বল আমি কেটে নিচ্ছি। কেটে এইভাবে বাটির মতন তৈরি করে মাঝখানে স্টাফিংটা দিয়ে ভালো করে মুড়িয়ে দেব। খুব ভালো করে সিল করে দিতে হবে, যেন ভেতরে স্টাফিংটা বাইরে বেরিয়ে না যায়। তারপরে হাত দিয়ে ভালো করে এটাকে একদম নিটোল করে গোল করে নেব। এইভাবে আমি সবকটা বানিয়ে নিচ্ছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব কিছুটা জল। আপনারা ননস্টিক প্যানেও করতে পারেন। ওপরে বসিয়ে দিলাম একটা ঝাঁঝরি থালা। দিয়ে দেব কিছুটা তেল আর ব্রাশ করে নেব, যাতে এর মধ্যে যখন ইডলি বলগুলো তৈরি করব তলায় লেগে না যায়। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট টকবক করে ফুটিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব আর বলগুলো দিয়ে দেব একটু গ্যাপ দিয়ে। ঢাকনা দিয়ে 12 থেকে 13 মিনিট মতন মিডিয়াম টু লো ফ্লেমে সেদ্ধ করে নেব। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন বলগুলো কিন্তু যথেষ্ট বড় হয়ে গেছে আর কয়েকটা কিন্তু ফেটেও গেছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। আপনাদের কাছে ইডলি মেকার থাকলে তাতেও এগুলো বানিয়ে নিতে পারেন। এইভাবে বানিয়ে সস বা চাটনি দিয়েও এটা খাওয়া যায়। তবে আমি এখানে একটু এর মধ্যে তড়কা দিয়ে দেব, তাই একটুখানি আমি তেল গরম করে নিচ্ছি। 1 চামচ মতন সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দিলাম কিছুটা কালো সর্ষে আর জিরে। এগুলো একটুখানি নেড়ে চেড়ে 30 সেকেন্ড মতন ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দেব কয়েকটা কারি পাতা। কারি পাতাগুলো আমি নেড়ে চেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লো করে দিতে হবে। এবার দিয়ে দেব ইডলি বলগুলো। বলগুলো আমি 1 মিনিট মতন ভেজে নেব আর কালারটা যখন হালকা একটু চেঞ্জ হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব।
তারপর অল্প একটু চিলি ফ্লেক্স ওপরে দিয়ে নেড়েচেড়ে একটা প্লেটে সার্ভ করে দেব। হয়ে গেল স্টাফড ইডলি বল। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা আপনারা জলখাবার বা বিকালের টিফিনেও বানাতে পারেন। টমেটো সস দিয়ে আমি এখানে পরিবেশন করে দিচ্ছি, আর একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আরও একটা নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। আপনারা সকলে ভালো থাকবেন।